সুপ্রিয় দর্শক, ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার দায়ে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করলেন ইরান। এদিকে ইরানের করা মামলা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সমসাময়িক ঘটে যাওয়া সব ধরনের খবর সবার আগে এখানেই রয়েছে। জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার পর থেকে প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছিলেন ইরান। প্রতিশোধ স্বরূপ এরই মধ্যে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 80 জন মার্কিন সেনা নিহতের কথা জানান ইরান। কিন্তু এটাই শেষ নয়, বলেছেন ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ইরান। মামলা নিয়ে একটি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, সুলাইমানিকে হত্যা করার মাশুল গুনতে হবে ট্রাম্পকে। এবার আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব, শুধু ট্রাম্প নয়, মার্কিন সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। এদিকে মামলা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম, তারই সুযোগে ট্রাম্প যখন যা ইচ্ছে তাই করে বেড়াবে তা হবে না। ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই মামলায় ইরানকে আইনি সহযোগিতায় পাশে থাকবে পাকিস্তান। ট্রাম্পের বিরুদ্ধে মামলা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ট্রাম্প যে অন্যায় করেছেন তার শাস্তি হওয়া দরকার, বড় ধরনের শাস্তি। ট্রাম্প পুরো বিশ্বে সন্ত্রাস পাচার করে বেড়ায়, নিজের স্বার্থে প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না ট্রাম্প, তার পতন হওয়া দরকার। আমি আশাবাদী আন্তর্জাতিক আদালত ট্রাম্পের ন্যায্য বিচার করবে। তো প্রিয় দর্শক, পাকিস্তান এবং তুরস্কের মন্তব্য আপনার কেমন লাগলো লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।